السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم بالخير. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত viewers, learners, শিক্ষার্থী, student, অভিভাবক, শিক্ষকবৃন্দ, আজকে আমাদের লেসন শুরু হতে যাচ্ছে শিশুদের জন্য এসো পড়ি কুরআন শিখি। লেসন 8 হবে আজকে, তবে বিগত সপ্তাহের লেসন 7 সম্পর্কে আরেকটু আমি আজকে এক্সারসাইজ করব। আপনারা আমার বোর্ডের দিকে তাকাবেন, কথা না বাড়াই আমি কাজের দিকে যাই। আপনারা একটু খেয়াল করুন যে এই লেসন 7 এর মধ্যে আপনারা আমার ফেসবুকে পাবেন বা আপনাদের পূর্বে রেকর্ডের মধ্যে আছে হারাকাতে সালাসা, অর্থাৎ জবর জের পেশ ফাতহা কাসরা দাম্মার প্র্যাকটিস, এটার আওয়াজ কিভাবে হবে। এই সাউন্ডটা আমি বলে দিয়েছি যে ফাতহা কাসরা দাম্মা, ফাতহা হচ্ছে উপরের সাউন্ড, কাসরা হচ্ছে নিচের সাউন্ড, আর দাম্মা হচ্ছে সার্কুল সাউন্ড, এইভাবে মুখ গোল করে। তো আ ই উ হা হি হো, প্রত্যেকটা হারাকাতের সাউন্ড হবে উইদিন ওয়ান সেকেন্ড, কোনো লং হবে না। এইভাবে এখানে আলিফ হচ্ছে একটি বাওয়েল, আলিফ ছাড়া 28 লেটার্স আছে এই পার্ট ওয়ান এবং পার্ট টুর মধ্যে। অতএব এখানে 28 লেটার্সের সাউন্ড উইথ হারাকাতে সালাসা, মানে জবরদের পেশের লগে 28 লেটারের সাউন্ড এখানে লেখা আছে। তো আমি অনুরোধ করবো আপনারা প্র্যাকটিস করবা বাচ্চা ইন্তরে, যাতে 28 সাউন্ড হয়। আমি রিডিং খালি করি। আ ই উ হা হি হু আ ই উ হা হি হু গা গি গু খা খি খু কা কি গু কা কি কু জা জি জু শা শি শু ইয়া ই ইউ দা দি দো লা লি লু না নি নু। সেকেন্ড পার্ট রা রি রু ত তু তো দা দি দু তা থি থু স সু সু সা সি সু জা জি জু জা জি জু রা রি রু ফা ফি ফু ফা ফি ফু ওয়া উই উ বা বি বু মা মি মো। এই হচ্ছে হারাকাতে সালাসা, অর্থাৎ তিনটা হারাকাত জবর জের পেশের সিঙ্গুল প্র্যাকটিস, সিঙ্গুল সাউন্ড প্র্যাকটিস, অর্থাৎ একটা একটা করি। এখানে আমি আমার বোর্ডের মধ্যে দেখুন আমি জোড়া জোড়া করে লেখছি, ডবল ডবল করি। আমি লাস্ট উইকও দেখাইছি যে আমরা দুইটা হারাকাতের প্র্যাকটিস একলগে করতাম, অর্থাৎ দুইটা লেটারের প্র্যাকটিস আমি পাশাপাশি জবর দেই দিয়া সিঙ্গুল সাউন্ড ক ক টুগেদার, এইভাবে টান দিয়ে আমরা বাচ্চা ইন্তরে বুঝাইয়া দেওয়ার চেষ্টা করবো যে ক ক ক ক দুইটার মধ্যে আমি জের দেই ই ই, ওভাবে আমরা নিচে দিই টান দিয়ে, তারা এখন যে আর দিয়ে ওইভাবে টান দিয়ে খুই খুই তো কি কি কো কো নিচে কিক কোকো কোকো কাকা কিকি কোকো। নেক্সট লাইন কা কা কাকা কি কি কিকি কু কু কুকু। নেক্সট লাইন জ জ জ জ জি 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 জু 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 জু
sha. Shi. Shu. Ya. Together, ya. Yi. You. এভাবে সিঙ্গল সাউন্ড অ্যান্ড টুগেদার সাউন্ড ডবল সাউন্ড প্র্যাকটিস আমরা করবো। তাছাড়া আর একটা সিস্টেম আছে ওই জায়গার মধ্যে আমি দেখাইয়া দেই, যে হারাকাতে সালাসার প্র্যাকটিস ডিফারেন্ট ওয়ে। আমি এগুলো মিটাইলাম, মিটাইয়া জাস্ট ওয়ান লাইন টু লাইন আমি দেখাইমো, যে ফাতহা ফাতহা কা, এর বাদে আর একটা ফাতহা দিমু, বাড়িটা কাসরা দিলাইমু কাকি, আর একটার মধ্যে আবার আমি ফাতহা দিয়া আর এখান পেশ দিলাইমু, তখন ওইব গিয়া কাকু কাকা কাকি কাকু। একই লাইনের মধ্যে আমি ডিফারেন্ট, মানে ফয়লা আছি দুই জবর দুই জের দুই পেশ, এখন আমরা একটার মধ্যে আনছি দুইটা জবর, বাদে জবর স্টিল আছে ডাইনোটা বা ডিফারেন্ট জের আনছি। তো ওভাবে আমরা উল্টা পাল্টা করে দাঁড়া হয় আর কি, উল্টা পাল্টা করে আমরা প্র্যাকটিস করবো কাকা কাকি কাকু। ঠিক তো দূরভাবে যেমন কা কা কাকা কা কি খাকি কা খু খাকু, এভাবে উল্টা পাল্টা করে বারবার এই প্র্যাকটিসটা আমাদের করতে হবে। জি, তো আমি অনুরোধ করব যে আপনারা এই সাউন্ডগুলার বিভিন্ন এই যে ফর্ম আছে, ডবল সাউন্ড জবর জবর জের জের ফেস ফেস, তারপর জবর জের জবর ফেস, এইভাবে উল্টাপাল্টা করে যদি আমরা দেই তাহলে ইনশাআল্লাহ 28 লেটার্সে বা চাইতে যাতে মানে ইজিলি এই আপ সাউন্ড বটম সাউন্ড অ্যান্ড সার্কুল সাউন্ড, তারা বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু বা চাইতে তারা খুব ভালো করে বুঝতে পারে, এটা তারা লাগে ইজি হয়। তো আমরা যে সময় করি যে আপ ফাতহার সাউন্ড করো, তো ফাতহা বাচ্চা বুঝেন না বা জবর বুঝেন না, তো আপ দিওয়ালা ওলা আমরা দেখাই দাম বলে লুক ও, তখন তার মাইন্ডের মধ্যে খাম করবো ও আচ্ছা উপরের সাউন্ড করতে আপ সাউন্ড আ। এর বাদে আমি করবো খাসরা খাসরার সাউন্ড, তো ওলা আমরা নিচে দিয়ে আর দেওয়া হইতাম লুক ই, আর ফাতহা বা জবরের সাউন্ড ওভাবে দেখাই এখন যে মুখরে সার্কুল করি উ। তো 28 লেটার্স ক কে কো লা লি লু, বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করলে বাচ্চা কিন্তু তারা এনজয় করে। তো চেষ্টা করবো আমরা বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করতাম আমরা বাচ্চা নিতে লাগবে। জি, তো আমি বোর্ডের দিকে আপনারা লক্ষ্য হরুকা যে ফাতহা দিছি কাসরা অ্যান্ড ফাতহা জবর 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 জের জবর পেট, উল্টা উল্টা যা হরি যেমন জের জবর জিজা জের জের জিজি জের পেশ জিজু। হারকাতে সালাসার সো মেনি ওয়ে প্র্যাকটিস, মানে আমরা ফেলা জবর দিয়া হরছি কাকা কাকি কাকু, এখন জিজা জিজি জিজু একজাক্টলি এখন আমরা ফেস দিয়া করি যেমন সু সা সুসা সু সি সুসি সু সু সুসু, এইভাবে উল্টা পাল্টা করিয়া আমরা এই জবর জের পেশ আপ সাউন্ড বটম সাউন্ড সার্কুল সাউন্ড মনে রাখবা আপনারা বা চিন্তরে বুঝাই দিবা আপনারা এই আতর ইশারার মাধ্যমে, তো ইনশাআল্লাহ আমরা বা চিনতে তারা বালা করি এই জিনিসটা তারা মুখস্থ করতে পারবো। সেভেন লেসন নাম্বার সেভেন আজকে আমরা কমপ্লিট করে লাইছি ইনশাআল্লাহ, একটা আপনারা নিজে নিজে ট্রাই করবা, আমি সকলটিরে আর দেখানি জরুরত মনে করাম না। লেসন নাম্বার এইটের দিকে হজরত আপনারা লক্ষ্য করুকা, যে পার্ট ওয়ান আছে, পার্ট ওয়ানের মধ্যে ইগানো দ্য লেটার্স উইথ ফাতহা, মানে 28 লেটার্স আছে ইনক্লুডিং আলিফ, আলিফের উফে জবর হয়ে গেলে হামজা হয়ে যায়, তো 28 লেটার্স হইমো। তো 28 লেটার্সের মাঝে আপনারা দেখো কা জবর আছে সকলটি,
আলিফ জবর আ বা জবর বা স্পেলিং সিস্টেম একটা জিনিস হয়। আমরা আগে আগে আমরা পড়ছি যেমন ডিফারেন্ট সিস্টেমে, তো এখনো খুব ডিফারেন্ট সিস্টেম না, তখন আমরা এই স্পেলিংটা ওইভাবে ও আবা আল্লাহ দেখ, লেটারের নাম হয় আলিফ, আর উফরে যে জিনিসটা থাকে যে বাউল থাকে ওটার নাম হয় জবর আর তার সাউন্ড আ। তো আলিফ জবর আ, বা জবর বা, থা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা। তো এই স্পেলিংরে বেশি আমরা মুখস্থ করাইতে না বা চেঞ্জের প্র্যাকটিস করাইতে, এটা দিন খুব খেয়াল রাখবা। বহুত টিচার হল বা প্যারেন্টস হলে মনে করেন যে স্পেলিং খালি স্পেলিং খরচ, স্পেলিং খরচ, স্পেলিং, নো নো নো, ইট ইজ নট ইম্পর্টেন্ট, ডেফিনেটলি এটা কোনো ইম্পর্টেন্ট নাই। স্পেলিং তার মাইন্ডের মাঝে আপনি একবার দুইবার হইয়া দিবা, বাট মেইনলি হইলে তার সাউন্ড, যেমন আ বা চা ই বি টি উ বু তু। এখন আলিফ জবর আ হইতে 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 যেমন তার এখন ইলাম, আমি ভাইছি স্টুডেন্ট হল তারা সারা কোরআন শরীফ হেজে হরিয়া পড়ে, স্পেলিং হরি হরি পড়ে, মানে হ্যাবিট হয়ে গেছে কি। আসলে স্পেলিং হ্যাবিট হইতো না, সাউন্ড হ্যাবিট হইতো, আওয়াজ তার যে জিনিসটা হইল গিয়া মানে উচ্চারণ। আপনারা বোর্ডের দিকে আওকা, এখানে আছে জবর, আমরা বা চেন্তরে এখানে একটু জেট হইম যে আ বা তা সা জা হা খ দা গা ও জা সা সা স দ ত জ আ গা ফা ক কে লা মা না ওয়া হা আ ইয়া। এই সাউন্ডটা যেন বাচ্চাটা সে প্রপারলি হইলতে পারে। আফটার দেন আমরা ওখানে কিছু সিমিলার সাউন্ড আছে যেমন হামজা আর আইন, একটু ক্লোজ সাউন্ড যেমন আ আ। এখন অনেক আছে বাচ্চা তারা হামজা বা আইনের মাঝে ডিফারেন্ট করতে পারে না সাউন্ড, তো বুঝাই দিবে একটু যে হামজা হইল গিয়ে স্ট্রং আ, আর আইন হইল গিয়ে আ, আর একটু ডিফারেন্ট ওয়ে, যেমন তা ত সা সা সা, জিফরার আগে থাকি একবারে সফট সাউন্ড, আর সা সিন হইল গিয়ে সা সা সা, এই সিন এবং স্যার সাউন্ড ডিফারেন্ট একটু হয়ে দিবা, স সা জা জা, জিম এবং জা একটু ক্লোজ লাগে যেমন বা ডিফারেন্ট সাউন্ড, যা আর যা, আর রাল এন্ড জোয়া,